দুই শিক্ষার্থীর মৃত্যু আমাদের সকলের হৃদয়কে নাড়া দিয়েছে, আমি নিজেও কেঁদেছি। এটা বিএনপি সব কিছু নিয়ে পলিটিক্স করতে চায়, আমরা এটা নিয়ে পলিটিক্স করি না। কালকে আমি অফিস থেকে যাওয়ার সময় বাংলা মোটরে যখন তারা ব্যারিকেড দিয়েছে, আমি তো নেমে তাদের সাথে কথা বলেছি। সুতরাং আজকে যে কোমলমতি আমাদের যে শিক্ষার্থীরা, তারা যে আজকে মানে নিরাপদ রাজপথের যে আন্দোলন করছে, এটা যৌক্তিক। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন, আমরা করেছি, আমাদের অনেকে করেছে। সুতরাং এটা নিয়ে কোনো পলিটিক্স নেই, আর বিএনপি তো কোনো পলিটিক্স পায় না, যেটা পায় সেটা নিয়ে কয়েকদিন কথা বলে। এটা মানবিক ব্যাপার, এটা আমাদের রাজনীতি কারো টানা উচিত না। আমরা এটা মানবিক দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি, এবং আমরা মনে করি যে এই ঘাতক চালক এই দুজন শিক্ষার্থীকে হত্যা করেছে, এটা হত্যা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তাদের এখন আর উপায় নেই, তারা কোটার উপর ভর করবে, ছাত্রদের আন্দোলনের উপর ভর করবে, নিজেদের কিছু করার সাহস তাদের নেই, ক্ষমতাও নেই, সক্ষমতাও নেই। থ্যাংক ইউ। সাংবাদিক